আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি। যেমনটি বলেছিলাম আগের লাইভে যে কিছুক্ষণের মধ্যেই আমরা উহুদ, সেই যুদ্ধ প্রান্ত, উহুদের মাঠ পাহাড় ঘিরে যে প্রান্তটি অবস্থিত, সেই উহুদের প্রান্তরে আপনাদেরকে নিয়ে ফিরে আসব। তো যেমন কথা তেমন কাজ, আমরা ফিরে এসেছি আবার সেই উহুদের মাঠে এবং উহুদ পাহাড়ের প্রান্তরে। উহুদের মাঠে, উহুদের পাহাড়ের গোড়ায় আমরা চলে এসেছি। এবার দর্শক, আপনাদের মামুনুর রশিদ মামুন আঙ্কেল আমাদেরকে একটু বিশাল বড় একটি ভালোবাসা চিহ্নস্বরূপ একটি লাভ দিয়েছেন, ধন্যবাদ আঙ্কেল। ইনশাল্লাহ দেশে এসে আমি লাভটি গ্রহণ করব। এবং আপনার কাছে রিকোয়েস্ট থাকবে একটু বেশি বেশি শেয়ার করে আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনাদের যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ লোকের সমাগম ঘটেছে এই উহুদ পাহাড়ের এই গিরিপথে। এবং এখানে সাইনবোর্ডটিতে, আমরা আরবিতে অতটাই না, কিন্তু এখানে ইংরেজিতে লেখা আছে আল মদিনা আল মুনাওয়ারা ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ এই মদিনার মুনাওয়ারা, অর্থাৎ পুরো মদিনার যে সম্প্রসারণ এবং উন্নতির যে অথরিটি অর্থাৎ কমিটি আছে, সেই কমিটির দ্বারা এই পাহাড়টিকে সংরক্ষিত করা হয়েছে। এবং এই পাহাড়ের অন্তরালে যে ইতিহাসটি আমরা জানতে পেরেছি এখানে, যে এই পাহাড়ের উপরই আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, সে আহত হচ্ছে, আহত হয়েছিলেন এই উহুদের সেই বিখ্যাত ইসলামের ইতিহাসের যে যুদ্ধ, সে যুদ্ধে তার দন্ত মুবারক এখানে শহীদ হয়েছিলেন। এবং এই সেই পাহাড় যেখানে উঠে বিপুল সংখ্যক মানুষ জিয়ারত করছে এবং দেখছে এই পাহাড়ের অবস্থাটা, এবং এখানে তারা ইবাদত করছে, কিন্তু যেটা এখানে ঠিক না ইবাদত করা। এবং আমরা যদি আপনাদের একটু পাহাড়ের উপরে উঠে দেখাই, ইনশাল্লাহ আপনাদের জন্যে আমরা পাহাড়ের উপরে উঠব। তো আমরা, বাহ, খুব কষ্ট হচ্ছে উঠতে। পাহাড়ের উপর যদি উঠে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে পাথরে ঘেরা এই ছোট্ট টিলার স্বরূপ পাহাড়। পাহাড়ের উপরে অনেক মানুষ তাদের মনের ইচ্ছার যোগানোর জন্য, মনের ইচ্ছা পূরণ করার জন্য যে তারা দেখতে চায় যে আমাদের প্রিয় নবী কোথায় আহত হয়েছিলেন সেই জায়গা। দেখতে পাচ্ছেন আশেপাশে এলাকাটা আমরা খুব সুন্দর করেই দেখতে পাচ্ছি এই উঁচু টিলায় চড়ার দরুন। যদি একটু উচ্চতার একটু দেখাই, এটা এখান থেকে হয়তো তিন তলা উপরে উঠলাম আমরা, এবং এখানে পাকিস্তানি, বাংলাদেশ, তুর্কি এবং বিভিন্ন দেশের লোকের সমাগম ঘটেছে। এখানে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছি আমরা, এখানে ওয়াটার ডিসপোজাল সিস্টেম। এবং ওখানে যে মসজিদটি আছে উহুদ পাহাড়কে কেন্দ্র করে, খুব সুন্দর একটি ভিউ পাচ্ছি আমরা এই মসজিদকে দেখার জন্য। রেজা আঙ্কেল আমাদের জয়েন করেছে, ধন্যবাদ আঙ্কেল আমাদের দেখার জন্য। অনেক লোকের ওয়েব পেয়েছি আমি, আমাদের সাথে সুব্রত কুমার ফজদার আঙ্কেল জয়েন করেছেন, উজ্জ্বল মুস্তাফিজ আঙ্কেল, রেজা আঙ্কেল বললাম, এস কে শহীদুল ইসলাম আঙ্কেল, এহসান আঙ্কেল যোগদান করেছেন, ধন্যবাদ সবাইকেই। দেখতে পাচ্ছেন বিশাল এই উহুদ পাহাড় পুরো মদিনাকে বেষ্টিত করে রেখেছে, এবং কি চোখ জোড়ানো দৃশ্য। আসলে এই পাহাড়টিতে না উঠলে আমরা আসলে বুঝতে পারতাম না এত সুন্দর দৃশ্য এখান থেকে আমরা পাবো। এবং দূরে আমরা বাগান দেখে আসলাম, সেই খেজুর বাগান এখান থেকে দেখা যাচ্ছে, এবং পার্কিংয়ের খুব সুন্দর জায়গা আছে এখানে।
যদি এই প্রান্ত সম্পর্কে কারো কাছে জানা থাকো। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে মানুষের যারা এসেছেন এখানে, মোহাম্মদ ইয়াসিন আঙ্কেল যোগদান করেছেন, আহসান আঙ্কেল লিখেছেন সুন্দর হচ্ছে, ধন্যবাদ আঙ্কেল, আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দ্বারাও কমেন্ট করবেন এবং আপনার পেজে ইনশাল্লাহ যারা ফ্রেন্ড আছে তাদের সবার ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়, এটা আমি জানি। আপনারা যদি একটা শেয়ার করেন পোস্টটা, হয়তো আরও দশজনকে আপনি সুযোগ করে দিলেন আমাদের এই সুন্দর প্রোগ্রামগুলো দেখার জন্য। এক ফটো কিতনা হ্যাঁ দশ রিয়াল মে এক ফটো খিঁচানা পড়েগা। ওকে, এখানে একজন ক্যামেরা ম্যান আছেন যে দশ রিয়ালের বিনিময়ে আমাদের ছবি তুলে দিতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা একটা চেষ্টা করব ছবি তোলার, চেক করি আমাদের কাছে আছে কিনা দশ রিয়াল। আচ্ছা, ইস, হ্যাঁ এক ফটো। তো আমরা এখন একটা ছবি তুলব, এই যে ছবির সেই আগেরকার যে ফিল্ম বেরিয়ে আসলো ছবির, ছবি আস্তে আস্তে ভেসে উঠছে। কিতনে টাইম লাগতে না, কিতনে টাইম টাইম সময় 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 কিতনা লাগতে এই ছবি আনে পর জবল উহুদ। ওকে, জবল উহুদ। আচ্ছা, তো আচ্ছা নেই হওয়া ছবি। ওয়ান মিনিট। আচ্ছা, তো এই দেখতেই পাচ্ছেন আমাদের, আমি একটা ছবি তোলালাম এখানে। তো আমরা এখন আস্তে 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 নামবো। তো আমরা এখন পাহাড় থেকে আমাদের নামতে হবে, যেহেতু সময় শেষ আমাদের এখন এখান থেকে নেমে যেতে হবে। তো পাহাড় থেকে নামার সময় যে দৃশ্যটা আমরা দেখতে পাই, তো এদিক থেকে পাহাড় থেকে নামার খুব বিপজ্জনক হতে পারে। একটু আগে একটা ছেলে এখানে দেখলাম আহত হয়েছে। তো আমরা এখন যে পথ দিয়ে নামছি এটা খুবই সেফ একটি পথ, ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ইনশাল্লাহ নেমে যাব। তো আমরা যদি এখান থেকে দেখাই, দেখতে পাচ্ছেন উঁচু নিচু পাথরের যে সমাগম, যেটা এই দুর্গম পথটিকে আরও কঠিনতর করে ফেলেছে। তো আমরা খুব সাবধানতার সাথে নেমে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা নেমে গিয়েছি, তো দেখতেই পাচ্ছেন বিপুল লোকের সমাগম। ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করবেন এবং আপনাদের পেজে শেয়ার করার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে সার্থক করে তুলবেন। তো এখন আমরা আরেকটি কথা আপনাদেরকে জানানো হয়নি, যেটা না বললেই নয় যে এই বদরের উহুদের যে প্রান্তর, এখানে একটি ঐতিহাসিক ঘটনা আছে, যে ঘটনাটা আপনাদেরকে ছোট্ট অত বিস্তারিত ঘটনায় যাব না, ছোটোভাবে যেটা জানাতেই হয় সেটা হলো, এখানে যখন যুদ্ধ জয়ের প্রায় শেষ মুহূর্তে মুসলমান সৈন্যদল, তখনই আগেরকার দিনের যুদ্ধের যে নিয়মটি ছিল সেটা হচ্ছে গনিমতের মাল সংগ্রহ করা, যে আপনি যদি কোনো শত্রুকে ঘায়েল করে এবং তাকে মেরে ফেলতে পারেন তখন তার কাছে যে সম্পদ আছে এই সম্পদটাকে আপনি নিজের করে আত্মসাৎ করে নিতে পারবেন, যেটাকে গনিমতের মাল বলা হতো এবং এটা তখনকার দিনে জায়েজ ছিল। এখন যখনই মুসলমানরা এখানে দেখলো যে আমাদের বিজয় তো নিশ্চিত, তখন মুসলমানরা এই যে গিরিপ্রান্তরটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে তারা গনিমতের মাল যখন সংগ্রহ করতে নামে, তখনই একদল শত্রু অশ্বারোহী শত্রু দলের তারা এসে সেই তীরন্দাজ যে সৈন্য ছিল তাদেরকে ঘায়েল করে প্রায় সত্তর জন সাহাবিকে তারা মেরে ফেলে এবং সেই সম্মানিত সাহাবিরা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব
70 জন সাহাবী আমাদের, যারা নিয়মিত ভিউয়ার আছেন তাদের সবার কাছে অনুরোধ যে আমাদের এই লাইভগুলোকে বেশি বেশি শেয়ার করে লাইক করে এই প্রোগ্রামটাকে সার্থক করে তুলবেন। এবং এখানে ইংলিশে আমাদের জন্য কিছু নির্দেশনা আছে, আমার নির্দেশনাগুলো আপনাদেরকে দেখানোর এবং আমি নিজেও পড়ার চেষ্টা করব। তো আমরা এখানে বিভিন্ন ভাষা আছে, আমরা এখানে ইংলিশটা খুঁজে নিই। হ্যাঁ, আমরা ইংলিশ পেয়ে গিয়েছি, সৌদি সরকার আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দান করেছেন। তো আবার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, আমি যেটা আপনাদেরকে দেখার ইম্পর্টেন্ট গাইডলাইন্স হিসেবে লিখেছে, এখানে বলেছে দ্য পারমিসিভনেস অফ দিস ভিজিট টু গ্রেভিয়ার্ড ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টিচিং অফ আওয়ার বিলভ মহাবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কনসিয়াস জার্নি ফর দ্য পারপাস অফ ভিজিটিং গ্রেভস হাউএভার ইজ প্রোহিবিটেড। এ ভিজিট গ্রেভিয়ার্ড ইজ রিকমেন্ডেড ফর টু রিজন, সাবডিকেশন অফ দ্য ডেড বাই সেইং। এখানে বলেছে এখানে কবরের কবর জিয়ারত করার যে দোয়া, সেই দোয়াটি আমাদেরকে তারা বলে দিয়েছে। এবং এখানে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সোয়াবের উদ্দেশ্যে কবর জিয়ারত করা সম্পূর্ণভাবে হারাম, এবার এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়নি। এখন এখানে আমরা নর্মাল যে দোয়া আছে কবর জিয়ারতের, সেই দোয়া আমরা পড়বো, সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এবং এই কবরটিকে যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের, এখানে যে কবর আছে এটা কিন্তু বোঝাই যায় না। আমাদের দেশে আমরা যে রীতিতে মেনে আসি যে কবরকে চারিপাশ দিয়ে ইট দিয়ে ঘেরা লাগবে, কবরটিকে খুব ভালোভাবে চিহ্নিত করে নাম নেম প্লেট দিয়ে সে কবরটিকে সুসজ্জিত করে আমাদের দেশে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যারা দুনিয়া থেকে যে সাহাবীরা জান্নাতের খবর পেয়েছে এবং যারা সম্পূর্ণভাবে জান্নাতি, যারা যেই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, কিন্তু তাদের কবরের এখানে কোনো চিহ্নই আমরা দেখতে পাই না। শুধুমাত্র চিহ্নিত করা আছে যে এই জায়গায় তাদের মরদেহ এবং মৃতদেহ আছে। এখানে মাঝখানে যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন ইদিয়া টাইলস দিয়ে বেষ্টিত করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু স্পেশাল সাহাবি যারা সম্মানিত তাদের কবর আছে এবং এখানে টোটাল 70 জনের কবর আছে। কিন্তু যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে কোনো তাদের কবরের চিহ্নই নেই, এখানে সুন্দর গাছপালা ফুটে উঠেছে, শুধুমাত্র এখানে কবুতর আছে, এখানে শুধুমাত্র বলাই হয়েছে যে এখানে 70 জনের কবর আছে। তো আমাদের দেশের যে রীতিটা এটাকে অবশ্যই আমাদের চেঞ্জ করা উচিত। এই হয়তো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের দেশের যে রীতিটা আমাদের কবরকে চিহ্নিত আমরা ইনশাল্লাহ করবো না, আর কারণ এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেনি যে তার কবরকে সুসজ্জিত করার জন্য এবং তার কবরের এখানে কোনো ধরনের ইবাদতের উদ্দেশ্যে কিছু করা। তো আমরা আমাদেরকে আপনাদেরকে এই সম্মানিত সাহাবীগণদের কবর দেখালাম। এখানে প্রতিনিয়ত শায়েখরা তাদের কাজে ব্যস্ত, যাতে এখানে দর্শনার্থীরা কোনো ধরনের কোনো বিদআত কিংবা শিরক না করে বসে। এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান যারা আমাদের মুসলমান ভাইরা আছেন, তারা তাদের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্যে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন, আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো যে তাদের পেজে আমাদের লাইভ প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলোকে শেয়ার করার জন্য, যাতে অন্য মানুষ সেগুলো দেখতে পারে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা দিতে। তো এই হৌদমন্দরকে এখানে কেন্দ্র করে এখানে একটি বাজার সৃষ্টি হয়েছে, যে বাজারটি পার্মানেন্ট নয়, টেম্পোরারি একটি বাজার, যে বাজারে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস যেমন খেজুর
এখানে আপনি প্রয়োজনীয় আপনার জিনিসগুলো কিনে নিতে পারেন। জায়নামাজ আছে, খেজুর আছে, এবং সবথেকে মজার বিষয় হলো এখানে অতি বেশিরভাগ দোকানদাররাই মহিলা। দেখতে পাচ্ছেন এখানে মহিলারা তাদের জিনিসগুলো বিক্রি করছেন। এখানে খেজুরের গুঁড়া, তসবি, বিভিন্ন ধরনের মশলা, আনাজপাতি, যেগুলো আপনি সহজেই কিনে নিতে পারবেন এখান থেকে। এবং তারা যে এখানে সেলফ সাফিসিয়েন্ট যে কথাটা আমরা বলি, বেকারত্ব দূরীকরণের জন্য তারা ঘরে কিন্তু বসে থাকে না, তাদের মূল্যবান সময় ব্যয় করে তারা কিন্তু এখানে তারা সাবলীল হতে চায়। এবং তাদের ঘরে তারা বসে না থেকে তারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মহিলাদের যে সাজগোজের প্রসাধনী, সে বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। সুরমা, চুড়ি, তসবি এবং যে জায়নামাজগুলো আছে, এবং এখানে যে বিক্রেতা সে কিন্তু মহিলা। তো দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই আমরা এখন এখানে কিছু জরুরি কেনাকাটা করবো, এবং আমাদের বাসও আমাদের জন্য ওয়েট করে আছে, যে আমরা বাসে এখন ফিরে যাবো। তো ততক্ষণের জন্য আমরা ইনশাল্লাহ আরও অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবারও লাইভে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি, এখন জানাতে হচ্ছে কারণ আমাদের বাসে যেতে হবে এখন। তো ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।